আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি প্রকৃত সত্য তুলে ধরার কথা থাকলেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে দ্বিতীয় দফায়ও তলবে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদকের সচিব চিঠিতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং সে বিষয়ে তার ও তার পরিবারের সদস্যদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন চিঠির বক্তব্য আপনার বলেছি সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন তবে চিঠিতে পরিষ্কার করেননি যে তিনি বিদেশে আছেন নাকি দেশে বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য দুদক সচিব জানান বেনজির উপস্থিত না হয় দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আইনজীবীর মাধ্যমে দেয়া বক্তব্য দুদক বিবেচনা করবে কিনা কিংবা দুদক আইনে এ বিষয়ে কি বলা আছে এমন প্রশ্নের কোনো সদ দিতে পারেননি দুদক সচিব এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ একটি তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বুঝা যাবে এদিকে আরেক পুলিশ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়ার কথাও জানিয়েছেন দুদক সচিব জনাব আসাদুজ আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি কমিশন সভা যখন উপস্থাপিত হবে যদি হয় তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে মজুমদার দেশ টিভি ঢাকা